एंड वी आर लाइव। हाय हाय आन चौधरी, हेलो फर्स्ट, ओके महमूदुल, हेलो। फाइनली फाइनली हमरा स्टोरी रीडिंग उठतेसी आज के एकटा, बट एकटू समस्या चलतेसे, सेटा हच्छे बाइरे आकाश कालो करे मेघ आर झिरझिर बृष्टिओ हच्छे। যারা শুনছো আমার কথা, আমার কথার সাথে কি কোনো নয়েজ আসছে এটা খেয়াল করো তো একটু, যে কোনো নয়েজ আসছে কিনা, কোনো নয়েজ পাচ্ছ কিনা, কারণ আমি জাস্ট সব কিছু সেট করে শিডিউল করে আমি ওই করলাম আর তখনই বৃষ্টি শুরু হলো। এমনি মেঘ ছিল সকাল থেকেই, সকাল বলতে আমি যখন থেকে উঠেছি আর কি, তখন থেকে মেঘ ছিল, বাট এখন যেন হঠাৎ করে বেশি না ভাই। ওকে ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট ঠিক আছে, নয়েজ না আসলেই হবে আর কি। তবে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন এখন সমস্যা একটাই, সেটা হচ্ছে কারেন্ট যদি চলে যায় এটাই হচ্ছে সমস্যা, কারণ বৃষ্টি হলেই তো জানোই তো আমাদের কীরকম ব্যবস্থা, সেটা হচ্ছে কারেন্ট চলে যায়। সো ওটার জন্য একটু ভয়, তাছাড়া সব ঠিক আছে। যদি কারেন্ট চলে যায় তাহলে আমরা এই সেগমেন্টটাই আরেকদিন করব, মানে ওটা তো আর ধরো কারেন্ট কখন আসবে আবার কখন শুরু করব এভাবে তো হয় না। সো বাই চান্স যদি চলে যায় সেক্ষেত্রে আমরা সেম সেগমেন্টটা আরেকদিন করব এভাবেই, মানে কালকেই আর কি ওটা কমপ্লিট করে ফেলবো, আর না গেলে তো অ্যাটলিস্ট আজকে আমাদের প্ল্যান আছে দুইটা গল্প পড়ার, সত্যজিৎ রায়ের তারিণী খুড়ো, যেটা যেটা হচ্ছে অমর কীর্তি বলা যায় সত্যজিৎ রায়ের, ওইটাই হচ্ছে প্ল্যান আজকের। তো দেখা যাক কদ্দূর কী হয়, কদ্দূর কী আমরা পড়তে পারি। আমি জাস্ট সব কিছু ই করে, আমি প্রথম যেটা আমাদের গল্প ছিল আমি যেটা সিলেক্ট করলাম সেটা জাস্ট একটু অল্প প্রথম এক পৃষ্ঠা মতো পড়লাম, বেশ ভালো লাগলো, ভালো লাগছে আমার কাছে আর কি শুরুতেই। সো ভাবলাম যে পড়ি আর দেখি কদ্দূর কতদূর ভালো করতে পারি রিডিংগুলো পড়তে। আমাদের এখানে আচ্ছা মানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আই থিঙ্ক, ইয়েস ওকে সমস্যা নেই, মানে আই থিঙ্ক নয়েজটা না গেলেই হলো আর হচ্ছে কারেন্টটা না গেলেই হলো, তাহলেই আমরা কন্টিনিউ করে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার, আর তোমরা তো জানোই, আর যারা শুনবে পরে বা যখনই হোক যখনই শুনবে, যেহেতু এটা লাইভ স্ট্রিম সেহেতু একটু পড়তে গেলে উচ্চারণ এদিক ওদিক হয় বা একটু হয়তো বেঁধে যায় একটু, এগুলো হয় তো সেগুলো একটু ভালো চোখে দেখো, মানে যেন এমন ভেবো না যে কীভাবে পড়তে পারে না, মানে যেটা তোমাদের সাথেও হবে আর কি। ঠিক আছে, সো এটাই, এটা কাইন্ড অফ ভূতের, আমি বলি এটা কাইন্ড অফ ভূতের গল্প না, ঠিক আছে, এটা মানে মজার ভূতের গল্প, ঠিক আছে, মজাও না মানে কাইন্ড অফ ভূতের গল্প, এটা পুরোপুরি ভূতের গল্প না, পুরোপুরি ভূতের গল্পের জন্য আলাদা প্ল্যান আছে, ওটা ওটাও হবে, বাট এটা কাইন্ড অফ মজা প্লাস ভূতের গল্প, এই হচ্ছে এরকম হচ্ছে ব্যাপার। হ্যাঁ তো শোনো, ভালো লাগবে শুনে দেখো, আর ওইটাই আর কি, যেহেতু লাইভ স্ট্রিম সেহেতু একটু হয়তো উচ্চারণ আমি যথাসাধ্য চেষ্টা করব আমার যে একদম ফ্লুয়েন্ট বলার, সঠিক শুদ্ধ উচ্চারণে কথা বলা, কিন্তু তারপরেও কিছু তো হয় তো ওই ক্ষেত্রে আর কি, ওই জন্যে কিছু কিছু জায়গায় যদি সমস্যা হয় তাহলে সেগুলো একটু ঠিকঠাকভাবে শুনো দেখো, আর ভিজুয়াল যারা দেখো নয় তারা তাদেরকে ভিজুয়ালও দেখায় দিব, ভিজুয়ালেও তুমি পড়তে পারবা, নিজেও নিজেও পড়তে পারবো বা শুনতেও পারবা, এভাবেই সেট করা থাকে। আর যারা পরে শুনবে, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে চ্যাটের ব্যাপারটা বলে নিই আমি, সেটা হচ্ছে চ্যাট তো ধরো এই স্ট্রিম মানে গল্প পড়ার সময় চ্যাটটা আমি মানে একটু না পড়াই প্রেফার করি, আমি না পড়ি এইটাই আমি প্রেফার করি। সো ওয়েট ইয়া, সো আমি চ্যাটটা না পড়ি এটাই প্রেফার করি। সো আমি সবাইকে বলবো যে ফুল স্ক্রিন করে নিয়ে জাস্ট হেডফোন নিয়ে বা হচ্ছে এনজয় করো চ্যাট, আমরা লাস্টে আমাদের স্ট্রিম শেষে আমরা গল্প নিয়ে কথা বলবো যখন, বা আমরা আমাদের কথা বলবো যখন, তখন আমরা আবার কমিউনিকেট করব মানে সবাই মিলে একসাথে। সো এটাই হচ্ছে ব্যাপার, এটাই বলার ছিল এখন পর্যন্ত, তাড়াতাড়ি শুরু করে দিই কারণ কারেন্টের কোনো ভরসা নেই ব্রো। সো ওইটাই আর কি, আর এই হচ্ছে ব্যাপার, সো শোনো মজা লাগবে ভালো লাগবে দেখো। ওকে তাহলে আমরা শুরু করছি আজকের প্রথম গল্প, সেটা হচ্ছে নরিস সাহেবের বাংলো। ওকে দেন আমি শুরু করি, ঠিক আছে।
তারিণী খুড়োকে ঘিরে আমরা পাঁচ বন্ধু বসেছি। বাদলা দিন, সন্ধে হব হব, খুড়োর চা খাওয়া হয়ে গেছে। এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্প শুরু করবেন। খুড়ো এলে সন্ধ্যাতেই আসেন, আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুড়োর জীবনেরই ঘটনা, কিন্তু সে ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণা ছিল না। খুড়ো বললেন, আমি যে সবসময় চাকরির ধান্দায় দেশে বিদেশে ঘুরেছি তা কিন্তু নয়, মাঝে মাঝে রোজগারের ওপর বিতৃষ্ণা উঠে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার ছেলেবেলা থেকে। সেভাবেই একবার গিয়ে পড়েছিলাম ছোট নাগপুর, ওই অঞ্চলটা তখন দেখা হয়নি, আর ওখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা, সেই গল্পই আজ তোদের বলবো। খুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল, কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয়। তাতে কিছু এসে যায় না, কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব উঁচুতে স্থান দিই না। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। হাজারিবাগে কাউকে চিনি না, সেটা আরও ভালো লাগছে, কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন পেঁচাল পাড়তে একদম ভাল লাগে না। চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনা স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছা করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যেখানে বাঙালি নেই, বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি। তাদের মধ্যে এক আধজনের সঙ্গে যে আলাপ হয়ে যাবে তাতে আর আশ্চর্য কি। যার সঙ্গে প্রথমে আলাপ হলো তার নাম অর্ধেন্দ্র বসু, ইনি ইতিহাসের লোক, পাবনার একটি জমিদার বংশ হালদার বংশ নিয়ে পড়াশোনা করছেন, ইচ্ছে আছে বই লেখার। এই বংশে নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে, এদেরকেই এদেরই এক আদিপুরুষ নাম রামগতি হালদার রামমোহনের নাকি খুব কাছের লোক ছিলেন। তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এ বংশে মেলে। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এই পরিবারের সম্বন্ধে লিখতে আপনার হাজারিবাগ আসতে হলো কেন? ভদ্রলোক বললেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই পরিবারের একজন নাকি হাজারিবাগে একটা বাড়ি করেন, সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে সেটা কখনো বুঝতে পারিনি। এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার। এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এর সম্বন্ধে অনেক কিছু জানতে বাকি আছে। এরপরে সব যেন কেমন ব্ল্যাঙ্ক। আমি জিজ্ঞেস করলাম, এর হাজারিবাগের বাড়িটা আপনি দেখেছেন? অর্ধেন্দ্রবাবু বললেন, দেখেছি, কিন্তু সেখানে এক রহস্য। এই বাড়িটাকে এখানকার লোক সকলেই উল্লেখ করে নরেশ সাহেবের বাংলো বলে, অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি, কিন্তু মহেশ হালদারের পরের বংশটা যে কি হলো সে খবর পাইনি। সম্ভবত মহেশবাবু নরেশ সাহেবকে বাংলোটি বিক্রি করে কোনো কারণে। কলকাতায় তাদের আর কোনো বংশধর নেই? আমি জিজ্ঞেস করলাম। অর্জুনেন্দ্রবাবু বললেন, মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান, তাই তার যদি কোনো ছেলেপিলে না থাকে তাহলে হয়তো হালদার বংশে মহেশেই শেষ হয়ে গেছে। প্রশাখা কোথাও আছে কিনা জানা নেই, আমি শুধু শাখাতে ইন্টারেস্টেড। এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোনো লোকের সন্ধান পাননি হাজারিবাগে? এখানে এক ভদ্রলোক আছেন, আজন্ম এখানেই বাস, তার বয়স 90, নাম কালী কিঙ্কর বানুর্যে। একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করব, তা চলুন না আজই বিকেলে যাওয়া যাক। কালী কিঙ্কর বাবুকে সকলেই চেনে, তাই তার বাড়ি বার করতে অসুবিধে হলো না। গিয়ে শুনি ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন, বুঝে দেখো কিরকম স্বাস্থ্য, 90 বছর বয়সেও বিকেলে হাঁটা চাই। আমরা একটু অপেক্ষা করতে ভদ্রলোক এসে পড়লেন, আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না, তোমাদের কোনো প্রয়োজন আছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন, বললেন অর্ধেন্দ্রবাবু,
আমি পূর্ববঙ্গের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাদের একজন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি হাজারিবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িটা এখানকার লোকেরা নরিশ সাহেবের বাংলো বলে। ও তাই বলুন, এসব হালদার ফালদার জানি না, তারা এখানে এসে থাকতে পারেন। আমার যখন 7 কি 8 বছর বয়স তখন আমি নরিশ সাহেবকে দেখেছি, ঘোড়ায় চড়ে বেড়াতে যেত। আমায় দেখে মাথা হেঁট করে গুড আফটারনুন বলতেন। তবে তার শেষটা জানেন তো? আমরা দুজনেই মাথা নেড়ে বললাম, জানি না। ভদ্রলোক আত্মহত্যা করেন, বললেন কালীকিঙ্করবাবু। কারণ জানা যায়নি, লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি, সাহেবের ভূত দেখা যায় এখনো। আমি অবশ্যই দেখিনি, খুব জবরদস্ত সাহেব ছিলেন নরিশ সাহেব। তার বাড়িটা কোথায় গেলে দেখতে পাওয়া যায় বলতে পারেন? বাড়ি তো এই কাছেই, কালীকিঙ্করবাবু আমাদের রাস্তা বাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। রাস্তায় বেরিয়ে এসে অর্ধেন্দ্রবাবুকে বললাম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি? ভদ্রলোক বললেন, দেখেছি বই কি, কিন্তু লোকে ঠিক বলছে কি না একবার যাচাই করে নিলাম। ইনি যা বলবেন সে তো আর ভুল বলবেন না। আমারও যে বাড়িটা দেখার জন্য কৌতূহল হচ্ছে, আসুন না দেখিয়ে দিচ্ছি। মাথায় টালি বসানো ঢালু ছাতওয়ালা বাড়ি, বাংলোয় বলা চলে, যেমন হাজারিবাগে আরও দেখা যায়। টালির অধিকাংশ অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁকা হয়ে গেছে। চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা 4-5 বিঘে জমির ওপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে, শেষ কবে ছিল তাও কেউ বলতে পারে না। আমি অর্থেন্দ্রবাবুকে বললাম, আপনার হালদার বংশের কথা জানি না মশাই, কিন্তু নরেশ সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। আর সত্যি বলতে কি, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায় তাহলে তো ইনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন, তাই নয় কি? তা অবশ্যই ঠিক, কথাটা খুব জোরের সঙ্গেই বললেন অর্ধেন্দ্রবাবু। বুঝলাম তিনি সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপনের ব্যাপারে খুব একটা উৎসাহ বোধ করছেন না। আমি না হয় ভূতকে তোয়াক্কা করি না, কিন্তু সবাই তো সেরকম নয়। 2টো দিন পেরিয়ে গেল। 3 দিনের দিন আমি অর্ধেন্দ্রবাবুকে বললাম, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে, আসুন একটা কিছু করা যাক, না হয় বাংলোটা একটা রাত কাটিয়ে আসা যাক। অর্ধেন্দ্রবাবু একটু চুপ করে থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে, শশী ডাক্তারের বাড়ি, আমি কাল সেখানে গিয়েছিলাম। তারা বলল নরেশ সাহেবের বাংলোকে হানাবাড়ি বলা হলেও এখনো পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ পায়নি। তবে ওই আড্ডাতেই উৎপলবাবু বলে এক নিরীহ গোছের ভদ্রলোক ছিলেন, তিনি নাকি খুব ভালো মিডিয়াম, অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলার কথা বেরোয়, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তা বলা চলে। অন্ধকার ঘরে তেপেয়া টেবিলের ওপরে হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়, কিঞ্চিত সময় সাপেক্ষ। আমি বললাম, দেখুন কিরকম যোগাযোগ, এই মিডিয়াম পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়, আপনি এই উৎপলবাবুকে বলুন আমরা কালই রাতে বসছি, তেপেয়া টেবিল জোগাড় করতে পারবেন? আমার হোটেলের ঘরেই একটা আছে। তাহলে তো কথাই নেই, আসুন লেগে পড়া যাক। অর্ধেন্দ্রবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপলবাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে আর ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যাং চেটে আমরা 3 জনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না। আড্ডার পর বাইরে বেরিয়ে এসে উৎপলবাবুকে প্রস্তাবটা দেওয়া হলো। ভদ্রলোক এক কথায় রাজি রাজি বললেন, নরেশ সাহেবের বাংলোয় প্ল্যাং চেট করার ওর অনেক দিনের শখ, কিন্তু এতদিন কাউকে সঙ্গী পাননি বলে হয়ে ওঠেনি। তাহলে পরশু বুধবার বসা যাক, বললেন উৎপলবাবু। পরশু অমাবস্যা, সেই কারণে কাজটা সহজ হবার সম্ভাবনা। কী কী জিনিস লাগবে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, 3টে চেয়ার, 1টা তেপায়া টেবিল আর 1টা মোমবাতি। মোমবাতিটা কাজে লাগবে কাজ শেষ হওয়ার পর। আমি আর অর্ধেন্দ্রবাবু দিন থাকতে 2টো সাইকেল রিক্সায় করে চেয়ার আর টেবিল পাঠিয়ে দিলাম বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু ঘুরে দেখে নিলাম, বহুকাল কেউ থাকে না তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়।
আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোছ করিয়ে একটু ভদ্রস্থ করে নিলাম। এটাই বোধহয় ছিল বৈঠকখানা। বাড়িটা পাহারা দেবার জন্য একটা লোককে জোগাড় করা হয়েছিল। সে প্রথমে সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল, তারপর হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিতেই চুপ মেরে গেল। রাত 10টার একটু আগে আমরা তিনজন বাড়িটার সামনে জমায়েত হলাম। কথা হলো ভূত এলে প্রশ্ন করবেন অর্ধান্যবাবু, আর উত্তর তো উৎপলবাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতেই বেরোবে, অবশ্যই সব যদি ঠিক মতো হয়। অর্ধেন্দ্রবাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক দিয়ে সুবিধে আছে। উৎপলবাবুকে দেখলাম সঙ্গে করে একটা কোটও এনেছেন। জিজ্ঞেস করাতে বললেন ওতে কর্পূর আছে, ল্যাঞ্চেটের ব্যাপারে খুব সাহায্য করে। মোমবাতির আলোয় সব তোরজোর হলো। তিনজনে তেপায় টেবিলের তিন দিকে বসে টেবিলের ওপর হাত উপুড় করে রাখলাম। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরের বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শো শো শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পরে বোধ হয় বাতাস থেমে যাওয়ায় আর কোনো শব্দ পাওয়া গেল না। অমাবস্যার রাত, তার উপরে আকাশে মেঘ, রাস্তায় আলো যে জানলা দিয়ে ঢুকবে, তাই ঘরের ভিতরে দুর্ভেদ্য অন্ধকার। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, হঠাৎ অনুভব করলাম টেবিলটা মৃদু মৃদু নড়ছে। সেটাকে একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো। আমি জানি এ ধরনের প্ল্যানচেটে সেটা ভূত নামার লক্ষণ। আমার টেবিলের ওপর থেকে হাত সরাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি হাত আর অনড় নেই, টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে নামছে। শব্দটা উৎপলবাবুর গলা থেকে বেরোলো। আগে থেকেই অর্ধেন্দ্রবাবুকে বলা ছিল, উনি কাঁপা গলায় প্রশ্ন করলেন, ইজ এনিওয়ান হিয়ার? উৎপলবাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবি গলায় উত্তর এলো, ইয়েস, হু ইট ইজ, মাই নেম ইজ নরিস। বাকি কথাও ইংরেজিতেই হলো, এবং নরিস সাহেবের ইংরেজি যাকে বলে চোস্ত ইংরেজি। আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অর্ধেন্দ্রবাবু বলছেন, এই বাংলো কি তোমার বাসস্থান ছিল? ইয়েস। তুমি কি করতে হাজারিবাগে? আমার অভ্রের খনি ছিল। শহরে আরো সাহেব ছিল? ইয়েস, অভ্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব, আমি সেই ক্লাবের সভ্য ছিলাম। এই বাড়িতে তোমার আগে হালদার বলে একজন ছিলেন? হ্যাঁ ছিলেন। তিনি কি এই বাড়ি তোমাকে দিয়ে যান? হ্যাঁ। তারপর তিনি কোথায় যান? কলকাতায়, সেখানেই তার মৃত্যু হয়। তুমি কি আত্মহত্যা করেছিলে? উত্তর আসতে একটু সময় লাগলো। হ্যাঁ। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে। কেন? আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। বুঝেছি, কিন্তু এমন মনের ভাব হলো কেন? আজ এ পর্যন্তই থাক, বড় ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম উৎপলবাবুরই আসলে ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপলবাবুর মাথা হেঁট হয়ে বুকের ওপর নুইয়ে পড়েছে, কাঁধ ধরে ঝাঁকুনি দিতে তার জ্ঞান আবার ফিরে এলো। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন, কেমন হলো? খুব ভালো, বললেন অর্ধেন্দ্রবাবু। বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখানকার পাট উঠিয়ে দিয়ে বাংলোটা নরিশ সাহেবকে বিক্রি করে কলকাতায় চলে যান, আর সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হয় হালদার বংশের ওখানেই শেষ। অনেক ধন্যবাদ উৎপলবাবু। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে, সেটা আমাকে ভাবিয়ে তুলল। নরিশ সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হলো না। আমার এখন হালদারের চেয়ে নরিশের ওপরই ঝোঁকটা বেশি। অবশ্যই উৎপলবাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবেই দিয়েছেন। আমি রাত্রিরে অনেকক্ষণ ধরে একটা ব্যাপার নিয়ে ভাবলাম। তারপর সকালে উঠে অর্ধেন্দ্রবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আরেকবার প্ল্যাংচেট করতে চাই, এবং এবার প্রশ্নগুলি আমি করব। অর্ধেন্দ্রবাবু বললেন, আমার আপত্তি নেই, তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর
কি নতুন তথ্য জানার আশা করছেন তা জানি না। আমি বললাম, সত্যি বলতে কি আমার নরিশ সম্বন্ধে আরও কিছু জানতে চাই। লোকটাকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হলো। উৎপলবাবু আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমরা আবার 10টার সময় সাহেবের বাংলোতে জমায়েত হলাম। আমি উৎপলবাবুকে ঠাট্টা করে বললাম, আজ তো অমাবস্যা নয়, প্লাঞ্চের ঠিকমতো হবে তো? উৎপলবাবু বললেন, মনে তো হয় এ ভদ্রলোকের আত্মা বেশ সহজেই ধরা দেয়। অর্ধেন্দ্রবাবু বললেন, আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আমার আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে। আমরা 10:15টার মধ্যে তৈরি হয়ে নিলাম। 15 মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপলবাবুর গলা থেকে আ শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিসের কণ্ঠস্বরে উত্তর এলো, ইয়েস। আর ইউ মিস্টার নরিস? ইয়েস। মিস্টার নরিস, তোমাকে দুবার বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলেনি, তাই আবার তোমাকে ডাকলাম। কি প্রশ্ন? তোমার জীবনের ওপর একটা বিতৃষ্ণা এলো কেন যে আত্মহত্যা করলে? একটুক্ষণ কোনো কথা নেই, তারপর ইংরেজিতে উত্তর এলো, আমাকে প্রচণ্ডভাবে অপমান করা হয়েছিল। কে করেছিল অপমান? মেজর টমসন। ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে অনেক কথা বলতে হয়, বলুন, আমরা শুনতেই এসেছি। আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হলো? তাতে তিনি বুঝে ফেলেছিলেন আমি সাহেব নই। আপনি সাহেব নন? না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ নীল, আর গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রিদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারোর বোঝার সাধ্য ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরিস নাম নিয়ে ক্লাবে ঢুকতে পেরেছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম। তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাথি মেরে বার করে দেয়। আসলে তুমি কি ছিলে? আমি ছিলাম বাঙালি। আমার নাম ছিল নরেশ, নরেশ থেকে নরিস। আমি হঠাৎ যেন চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললাম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে? আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খনির ভার আমার ওপর দিয়ে কলকাতা চলে যান, সেখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করিনি, আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। বাকি কথাটা নরেশ বাংলাতেই বললেন। আজ তাহলে আমি আসি, কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আমারও অনেক হালকা লাগছে, একদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছি। আর সাহেব সেজে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না, আর অর্ধেন্দ্রবাবুরও হালদার বংশের ইতিহাসের শেষ পর্ব শেষ হলো। তবে এটাও বুঝতে পারলাম যে উৎপলবাবুকে না পেলে মিস্টার নরিশের রহস্য রহস্যই থেকে যেত। গ্রেট স্টোরি, গ্রেট স্টোরি না? অসাধারণ ছিল। আর কাইন্ড অফ ভূতের না হলেও এটা কাইন্ড অফ ভূতের। আর তারিণী খুড়োর স্টোরি, মানে সত্যজিৎ রায়ের তারিণী খুড়োর একটা আলাদা রকমের চরিত্র, অনেক জোস। হ্যাঁ হ্যাঁ, জোস ছিল। আয়ন চৌধুরী, হাই, ওকে, থ্যাংক ইউ। আর সত্যজিৎ রায়ের যে কোনো গল্পই খুবই খুবই, মানে পড়তে গেলে, ধরো একবার পড়েছি কিংবা পড়িনি, নতুন পড়ছি, পড়তে গেলেই একদম গায়ে কাটা দিয়ে ওঠে, এইরকম একটা ব্যাপার হয়। সো ভালো ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল, ইয়েস। আমার পড়া কি ভালো ছিল? মানে
পড়ছিলাম যখন তখন কি ভালো ছিল সবকিছু? আই গেস আমি তো মোটামুটি চেষ্টা করলাম ভালোই পড়ার, আই গেস ভালো ছিল, তবে এটা খুবই ভালো ছিল। আর আরেকটা আরেকটা পড়ি, যেহেতু আমাদের কাছে সময় আছে। আমি আরেকটা গল্প প্ল্যান করেছিলাম, সেটা পড়ে ফেলি, সেটার নাম জানি না, সেটা দেখছি। হ্যাঁ ঠিক আছে মাহমুদুল, থ্যাংক ইউ। আর ওকে, আরেকটাও শুরু করব, বাট একটু পানি খেয়ে নিই, একটু ই করে নিই। তবে এটা আমার ভালোই লেগেছে, এটা ভালো ছিল খুব। শেষের দিকে শুনলাম আলোয়, ভালোই, হ্যাঁ ব্রো ভালো ছিল, বেশ ভালো ছিল। আরেকটা আরেকটা শুরু করবো মানে এখনই আর কি, ওটাও তারিণী খুরুরি, বাট ওটা আমি তো গল্পের মাঝে হারাই গেছি। বাহ, দেখ ভালো, খুব ভালো। ঠিক আছে আরেকটা শুরু করি, সেটাও তারিণী খুরুরি। ওটা ওটা আই থিঙ্ক কোনো ভূতের টাইপের না, ওটা আই থিঙ্ক, কারণ ওইটাও আমি শুরুর দিকে একটু পড়েছি, ওখানে দেখলাম যে ভূতের কোনো ই নেই। ওটাও ওটাও একটা মজার আর কি, ওটাও একটা আলাদা ধরনের, এটা যেরকম ছিল একটা আলাদা ধরনের প্ল্যানচেট ছিল এটাতে, প্লাস হচ্ছে অনেক শিক্ষাও ছিল, ছোটোখাটো একটা শিক্ষা ছিল। তো ওটাও আই থিঙ্ক অন্যরকম, বাট ওটাও ভালো। তো ওটাও আমি অল্প একটু পড়েছিলাম প্রথম দিকে আর কি, ওটাও শুরু করি। ওয়েট, আচ্ছা এটার নাম হচ্ছে গণৎকার তারিণী খুড়ো। ঠিক আছে শুরু করছি তাহলে। হ্যাঁ ওয়েট এক সেকেন্ড, তারিণী খুড়োর এক ভাইপো এক চা কোম্পানিতে ভালো কাজ করে। সে খুড়োকে, ওয়েট আ সেকেন্ড, ঠিক আছে না, আই গেস এক সেকেন্ড দাও আমাকে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার শুরু করি, একটু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, এবার আমি শুরু করছি একদম ঠিকঠাক করে। ওকে, গণৎকার তারিণী খুড়ো। তারিণী খুড়োর এক ভাইপো এক চা কোম্পানিতে ভালো কাজ করে। সে খুড়োকে এক টিন স্পেশাল কোয়ালিটি চা দিয়েছে। খুড়ো টিনটা আমার হাতে চালান দিয়ে বললেন, এটা খোলবার ব্যবস্থা কর, আজ তোদের চা না খেয়ে এইটে খাবো। বৈশাখ মাসে এক রবিবারের সন্ধে, দুপুর দিকে কালবৈশাখী হয়ে গেছে, এখন সব শান্ত। আমাদের ঘরে খুড়োর শ্রোতারা সব জমায়েত হয়েছে, তার মধ্যে অবশ্যই ন্যাপলাও আছে। ন্যাপলা বলল, ভূতের গল্প অনেক হয়েছে খুড়ো, আজ একটা অন্য কিছু হোক। আপনি একবার বলেছিলেন আপনি কিছুদিন গণৎকারী করেছিলেন, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটে, সেই গল্প কিন্তু আজ অবধি শোনা হয়নি। ও, সে গল্প বলিনি বুঝি, আমরা সবাই একসঙ্গে না বললাম। খুড়ো বললেন, আগে ওই নতুন চায়ে একটা চুমুক দিয়ে নি, কাপে ঠোঁট ঠেকাতে না পারলে গল্প খোলে না। 5 মিনিটের মধ্যেই চা এসে গেল, ভুরভুরে সুগন্ধ। খুড়ো এই গরম চাতেই এক চুমুক দিয়ে বললেন, বাহ খাসা চা। তারপর একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে নিয়ে গল্প আরম্ভ করলেন। ঘটনাটা ঘটে নাগপুরে, আমি বোম্বাই গেছিলাম যদি ফিল্মে কিছু কাজ পাওয়া যায়। তার মানে মনে করিস না যে আমার ফিল্মে অভিনয় করার ইচ্ছে ছিল, তা নয় মোটেই, কিন্তু প্রোডাকশন ম্যানেজারের কাজটা ভালো জানতাম। টালিগঞ্জে দুটো ছবিতে ওই কাজ করেছি, তাই সেই দিকেই চেষ্টা করছিলাম। একটা ছবিতে কাজ জুটেও গেল। আমি থাকি ভিলে পার্লেতে, একটা দোতলা বাড়ির একতলায় একটা ছোট ফ্ল্যাটে। পুরো দোতলাটা নিয়ে থাকেন বম্বের এক বিখ্যাত জ্যোতিষী মুকুন্দ পটবর্ধন। দিশি মতে হাত দেখিয়ে হিসেবে তার খুব নাম ডাক। আমার প্রতিবেশী, তাই আমার সঙ্গে আলাপ হয়ে গেল। কেন জানি না ভদ্রলোকের আমাকে খুব ভালো লেগে গেল। বললেন, তোমাকে আমি পামিস্ট্রি শিখিয়ে দেব, যে কথা সেই কাজ।
কাজের পর রাত্রিরে ভদ্রলোকের ঘরে বসে হস্তরেখা গণনা শিখতে আরম্ভ করলাম। অদ্ভুত সাবজেক্ট, নেশা ধরে গেল। 2 মাসের মধ্যে দেখি আমিও বেশ হাত দেখতে পাচ্ছি। স্টুডিওর কয়েকজনের হাত দেখে অতীত ভবিষ্যৎ বলে দিলাম, এক প্রডিউসারের ছবি হিট হবে সেটা বলে দিলাম, আর ফলেও গেল। শেষটায় একটা সময় এলো যখন মনে হলো আমি নিজেই এ কাজ করে রোজগার করতে পারি। এক কাজে বেশি দিন টিকতে পারি না সেটা তো তোদের বলেইছি, তাই ফিল্মের লাইনে ছেড়ে পামিস্ট্রি ধরলাম। কিন্তু বম্বেতে নয়, বম্বেতে এ কাজ পটবর্ধন একচ্ছত্র অধিপতি, আমাকে অন্য জায়গায় দেখতে হবে। চলে গেলাম নাগপুর। পাঁচ পাণ্ডুলি অঞ্চলে রাস্তার ওপর একটা ঘর নিয়ে দরজার পাশে নোটিশ লটকে দিলাম, এখানে সুলভে হস্তরেখা দেখে ভবিষ্যৎ গণনা করা হয়, বেঙ্গলের বিখ্যাত গণৎকার ইত্যাদি। দেখতে দেখতে পসার জমে উঠল, এরকম র্যাপিড সাকসেস হবে তা আশা করিনি। এক বছরের মধ্যে একটা বড় ফ্ল্যাটে উঠে যেতে হলো, একটা বিএ পাস ছোকরা সেক্রেটারি রাখতে হলো, সারা ভারতবর্ষ থেকে হাতের ছাপ আসে, সেই ছাপ দেখে আমি ইংরেজিতে গণনা করি, সেক্রেটারি সেগুলো টাইপ করে যথাস্থানে পাঠিয়ে দেয়। বেশিরভাগ মক্কেলই হচ্ছে ব্যবসাদার, আর তাদের মধ্যে বেশিরভাগই মারোয়াড়ি। মাসে রোজগার তখন প্রায় 3,000 টাকা, আর আমার বয়স তখন 32, তাহলে কতদিন আগের কথা বুঝতেই পারছিস। এর মধ্যে একদিন এক ভদ্রলোক এলেন, ফর্সা একাহারা চেহারা, চোখে চশমা, পরনে বিলিতি পোশাক, বয়স আন্দাজ বছর 30-এক। তিনি তার হাতটা দেখিয়ে বললেন, আমি শুধু একটা জিনিস জানতে চাই, আমি একটা নতুন চাকরিতে জয়েন করছি, সেই কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমি হাতের রেখা দেখে বললাম, যা করতে যাচ্ছ করো, তোমার নতুন চাকরিতে উন্নতি হবে। ভেরি গুড, বললেন ভদ্রলোক, এবার আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আমি আগেই লক্ষ্য করেছিলাম যে ভদ্রলোকের কাঁধে একটা নকশাদার কাপড়ের ব্যাগ ঝুলছে। ভদ্রলোক তার মধ্যে থেকে একটা বেশ বড় খাম বার করে তার ভেতর থেকে একটা শীট কাগজ টেনে বার করলেন। কাগজটা পুরনো তা দেখেই বোঝা যায়, সেই কাগজে রয়েছে কালো কালিতে একটা রেখা সমেত হাতের ছাপ। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। কাগজের ওপর ডান দিকে কোণায় একটা তারিখ লেখা রয়েছে, সেটা 15 বছর আগের। আমি জিজ্ঞেস করলাম, এটা কার হাতের ছাপ? আমার বাবার, বললেন ভদ্রলোক। একটা পুরনো বাক্স ঘাটতে ঘাটতে বেরিয়ে পড়ল, মনে হয় এটা উনি নিয়েছিলেন বম্বের গণৎকার পটবর্ধনকে পাঠানোর জন্য, কিন্তু ঘটনাচক্রে সেটা আর হয়ে ওঠেনি। আমাকে কি এখন এই হস্তরেখা দেখে গণনা করতে হবে? বিশেষ করে হ্যাঁ, বিশেষ কয়েকটা তথ্য। আপনার বাবার বয়স তখন কত ছিল? 55। আমি হাতের রেখা বিচার করে একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করলাম, ভদ্রলোকের মৃত্যু হয়েছে 50 বছর বয়সেই, অর্থাৎ সেটা আমি বললাম আমার মক্কেলকে। স্বাভাবিক মৃত্যু কি? জিজ্ঞেস করলেন মক্কেল। আমি আবার ভালো করে দেখলাম ছাপটা, তারপর বললাম, রেখা স্পষ্ট বলছে অপঘাত মৃত্যু, স্বাভাবিক নয়। এ বিষয়ে আপনি নিশ্চিত? অ্যাবসলিউটলি, আমি জোর দিয়ে বললাম। তাহলে আপনাকে ঘটনাটা একটু খুলে বলি, বললেন ভদ্রলোক। আমার বাবার নাম ছিল প্রকাশচন্দ্র মাথুর, আমি বাবার একমাত্র সন্তান, আমার মা আমাকে জন্ম দিতে মারা যান, আমি মানুষ হই এক বিধবা পিসির কাছে। আমার নাম সুরেশ মাথুর। বাবা ব্যবসাদার ছিলেন, বাবার একজন অংশীদার ছিলেন, নাম গজানন আপটে। আজ থেকে 15 বছর আগে, তখন আমার বয়স 17, বাবা একটা বিশেষ কারণে খুব কষ্ট পান। বাবাকে এত বিচলিত হতে আমি কখনো দেখিনি। আমি কারণ জিজ্ঞেস করাতে বাবা বলেন, যাকে আপনার জন আপন জন বলে মনে করা যায়, সে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে যত কষ্ট পেতে হয় তেমন আর কিছুতেই হয় না। আমার স্বভাবতই বাবার বিজনেস পার্টনারের কথা মনে হয়, কিন্তু বাবা এ নিয়ে আর কিছু বলতে চান না।
এর কিছুদিন পরেই একদিন বিকালে আপিসে বাবাকে চেয়ারে বসা অবস্থায় তার টেবিলের ওপরে হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখা যায়। তখনই ডাক্তার ডাকা হয়, ততক্ষণে বাবা মারা গেছেন। ডাক্তার বলেন হার্ট অ্যাটাক। আমার ইচ্ছে ছিল পুলিশ ডাকার, কারণ আমার সন্দেহ হয়েছিল বাবাকে হত্যা করা হয়েছে। বাবা তারপর অংশীদারের কীর্তি ধরে ফেলেছিলেন, তাই তাকে মেরে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমার তখন মাত্র 17 বছর বয়স, আমার কথা কে শুনবে? আজ আপনার গণনায় জানতে পারছি যে আমার ধারণাই ঠিক ছিল, বাবাকে খুনই করা হয়েছিল। আমি বললাম, যাই হোক, যা হবার হয়ে গেছে। এতদিন আগের খুনের ব্যাপারে আজকে তো আর তুমি কিছু করতে পারবে না। সুরেশ মাথুর ধন্যবাদ দিয়ে আমার পারিশ্রমিক চুকিয়ে দিয়ে চলে গেল। খুব জোর বৃষ্টি শুরু হয়েছে, একটু যদি নয়েজ আসে তাহলে কিছু করার নেই, আমি শেষ করি গল্পটা, ঠিক আছে? অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এই ঘটনাটার প্রায় 6 মাস পরে একদিন হঠাৎ আমার কাছে এক মক্কেল এসে হাজির। বছর 65 বয়স, ঘি খাওয়া চেহারা, বললেন, আমি একজন ব্যবসাদার, একটা নতুন ব্যবসায় টাকা ঢালতে যাচ্ছেন, তার ফলাফল কি হবে সেটা জানতে চান, সামনে তার কোনো আর্থিক বিপর্যয় আছে কি? আমি জিজ্ঞেস করতে বললেন, তার নাম গজানন আপটে। আমি তো শুনে অবাক। যাই হোক, মক্কেল যখন, তাকে অ্যাটেন্ড করতেই হবে। আমি তাকে আমার ফরাসে বসালাম, তারপর আমার একটা প্রশ্ন ছিল সেটা করলাম, আপনার বয়স কত? ভদ্রলোক বললেন 66। আমি হাতের রেখার দিকে মন দিলাম, দেখি যে নতুন ব্যবসা ফাদার কোনো প্রশ্ন আসছে না। এই বছরই ভদ্রলোকের মৃত্যু, এবং সেটা অপঘাত মৃত্যু, সে কথা তো আর তাকে বলতে পারি না। বললাম, তোমার নতুন ব্যবসায় টাকা ঢেলে কোনো সুফল হবে না, তুমি যা করছো তাই করো। তুমি ঠিক বলছো, ভদ্রলোক আবার প্রশ্ন করলেন। আমি কিন্তু অনেক ভেবে চিন্তে এই পন্থা স্থির করেছি। আমি ভদ্রলোককে আবার বারণ করলাম, তার হাতের তেলও আমার সামনে খোলা। আমি তখনও মনে মনে গণনা করে চলেছি, হঠাৎ একটা ব্যাপার দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভদ্রলোকের হাতের স্পষ্ট দেখা যাচ্ছে তিনি 15 বছর আগে একটা খুন করেছেন, সাংঘাতিক ফাঁড়া, কিন্তু সে ফাঁড়া তিনি কাটিয়ে উঠেছেন সে কথাও হাতে রয়েছে। আমি অবশ্যই এ বিষয়ে আর কিছু বললাম না। ভদ্রলোক আমাকে টাকা দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি আবার বলে দিলাম যে নতুন ব্যবসার টাকা ঢেলে কোনো ফল হবে না। এর 7 দিন পরে সুরেশ মাথুর আবার এসে হাজির। আমি বললাম, কি ব্যাপার? মাথুরকে বিশেষভাবে বিচলিত, উত্তেজিত বলে মনে হচ্ছিল। সে বলল যে এর মধ্যে নাকি গজানন আপটের অফিসে গিয়েছিল। আপটে ছিলেন না, কিন্তু তার সেক্রেটারি ছিল, সেটা জেনে শুনেই নাকি মাথুর গিয়েছিল। সেক্রেটারি নাকি 20 বছর ধরে ওই অফিসে চাকরি করছে, তার সঙ্গে কথা বলার দরকার ছিল মাথুরের। মাথুর তাকে তার বাপের মৃত্যুর কথা জিজ্ঞেস করে। সেক্রেটারি বলে তার ঘটনাটা পরিষ্কার মনে আছে, সে প্রকাশ মাথুরের বিশেষ অনুরক্ত ছিল। সে বলে বিকেলে কফি খাবার পরই নাকি প্রকাশ মাথুর মারা যান। সেক্রেটারি সন্দেহ করেছিল যে কফিতে বিষ মেশানো হয়েছে, কিন্তু ডাক্তারের মুখের ওপর সে কোনো কথা বলতে পারেনি। তাহলে এখন তোমার কি মতলব? আমি সুরেশ মাথুরকে জিজ্ঞেস করলাম। সুরেশ চাপাসরে বলল, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। সে কি করে? যে করেই হোক। আমি যে ইতিমধ্যে গজানন আপটের হাত দেখেছি আর জেনেছি যে তার আয়ু ফুরিয়ে এসেছে, সে বিষয়ে আর কিছু বললাম না। সুরেশ মাথুর প্রতিশোধের সংকল্প নিয়েই আমার অফিস থেকে বেরিয়ে গেল। এর 3 দিন পরে খবরটা কাগজে বেরোলো, গজানন আপটে খুন হয়েছেন। তিনি ইটুয়ারি রোডে থাকতেন, রোজ সন্ধ্যেই অফিসের পর জমাতলাও এর পাশে হাঁটতে যেতেন। সে হাঁটা অবস্থায় পেছন থেকে কেউ এসে কোনো ভারী অস্ত্র দিয়ে তার মাথা মেরে খুন করেছে। পুলিশ আততায়ীর অনুসন্ধান করছে। কিন্তু আমি তো সুরেশ মাথুরের হাত দেখেছি, আমি জানি তার এখন একটা ফাঁড়া আছে, কিন্তু এই ফাঁড়াও সে কাটিয়ে উঠবে, শেষ পর্যন্ত হলোও তাই।
পুলিশ খুনিকে ধরতে পারলো না এবং গজানন আপটের খুন আনসলভড ক্রাইমস এর পর্যায়ে ফেলে দেওয়া হলো। সুরেশ মাথুর যে শুধু পারি পেল তাই নয়, আমি জানি যে 82 বছর আগে তার মৃত্যু নেই এবং সে মৃত্যু স্বাভাবিক মৃত্যু, অন্তত তার হাতের রেখা তাই বলে। বাহ, এটাও অসাধারণ ছিল, এটাও অসাধারণ ছিল। বাট বৃষ্টি, আরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ভয়েসে কি নয়েজ নয়েজ আসছিল মানে তখন বা এখন? এনার গল্পগুলো পড়লে, বা যে কোনো ক্যারেক্টারের গল্প, যেমন ফেলুদা বলো, তারিণী খুড়ো বলো, তারপরে এই যে হচ্ছে ই বলো, প্রফেসর শঙ্কু বলো, যে কোনো ক্যারেক্টার পড়লেই মনে হয় যেন সত্যি, এর মতো ক্যারেক্টার আর কোনো গল্পে আমি পড়িনি, এমন লাগে ওনার গল্প পড়তে। অসাধারণ মানুষ ছিলেন, অসাধারণ কাজ করে গেছেন জীবনে। যাক, ভালো লাগলো দুটো গল্প পড়ে, আর স্টোরিটা মোটামুটি ভালোভাবেই গেল। যাক, কারেন্ট অফ হয়নি, এতে আমরা একটু স্বস্তি পাচ্ছি এখন, যে অ্যাটলিস্ট আমরা কমপ্লিট করতে পেরেছি দুটো গল্প, যেটা যে দুটো চেয়েছিলাম। তবে একটু বৃষ্টির কারণে হয়তো নয়েজ এসছে, এগুলো হয়েছে, তো এটার জন্য খুবই সরি, কিছু তো করার নেই, প্রকৃতি, সো ও যেটা চাবে, প্রকৃতি যেটা চাবে সেটাই হবে, সো সমস্যা নেই। তবে ভালো লাগলো, পড়ে খুব ভালো লাগলো, আর আই থিঙ্ক তোমাদেরও শুনে ভালো লাগবে, ভালো লাগলো, আর পরে যারা শুনবে তাদেরও আই থিঙ্ক ভালো লাগবে। এ হচ্ছে ব্যাপার। তবে ওকে, চ্যাটে কি কেউ নেই? আই থিঙ্ক নেই। ঠিক আছে, তাহলে আমি, যেহেতু আমরা যেদিন স্টোরি রিডিং, মানে আমি যেদিন স্টোরি রিডিং করি সেদিন আমি তো আর কোনো গেম খেলি না, আমি জাস্ট স্টোরি রিডিংটাই শেষ করে দিই, তো আজকেও তাই করব। কোনো গেম আজকে খেলবো না, মানে আজকে বলতে এখন তো খেলবো না, রাতে গেম খেলবো, রাতে আবার লাইভ স্ট্রিম হবে, গেম লাইভ স্ট্রিম, আর নেক্সটে, নেক্সট উইকেই, মানে এটা এটা এই যে উইক চলতেছে, নেক্সট উইকে আবার একটা স্টোরি রিডিং আসবে, এটা এটাও একটা ইন্টারেস্টিং স্টোরি দেখেই আমি চুজ করব এবং ভালো একটা স্টোরি হবে। সো আর যথারীতি আমাদের শিডিউল অনুযায়ী চলবে, যদি না ইন্টারনেট আর কারেন্টের সমস্যায়। আজকে যেমন অনেক মেঘলা দিন, মানে সারাদিন বৃষ্টি বাদলা এরকম চলছে, ঠিক আছে, তো এরকম সমস্যা হলে কারেন্ট যায়, নেট স্লো হয়ে যায় ইন্টারনেট, সো এইগুলো আর কি, আমাদের সাথে যত তাড়াতাড়ি ঠিক হবে, যত কম হবে ততই ভালো, ততই আমরা শিডিউল অনুযায়ী কাজ করতে পারবো, এটাই হচ্ছে টার্গেট। সো রাতে আই থিঙ্ক, দেখি রাতে এখনও ঠিক নেই কী করবো, বাট রাতে আই থিঙ্ক হবে কিছু একটা, সো কোনো একটা গেম খেলবো রাত 10টায়, চলে এসো যারা যারা আসবা আর কি। আর এই কি, আর বৃষ্টি জোরে হচ্ছে, আর বেশি কথা না বাড়িয়ে, কারণ আই থিঙ্ক নয়েজ আসবে অনেক, সো আমি এন্ড করি এখানেই। ততক্ষণ, যতক্ষণ আবার নেক্সট না দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু সেফ থাকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, মানে আর অ্যাটলিস্ট রাতেই দেখা হবে স্ট্রিমে, সো তখন গেম হবে, মজা হবে, ফান হবে, এই আর কি। তাহলে এখন যাই আমি, স্টে হেলদি, স্টে হ্যাপি, বাই এভরিওয়ান, আর থ্যাংক ইউ ফর জয়নিং ইন। আর যারা পরে শুনছে বা এই পর্যন্ত যারা শুনছে তাদের অশেষ ধন্যবাদ, আর অলরেডি আমাদের 7 লাইকস হয়ে গেছে, সো ভেরি গুড। আমার স্টোরি রিডিংও মানুষ কয়েকজন হলেও পছন্দ করছে, হয়তো কারো কারো পছন্দ হচ্ছে না, বাট কোনো আনলাইক নেই, সব লাইকই আছে, তার মানে আই থিঙ্ক যারা পছন্দ করছে তারাই লাইক করতেছে, সো এটাই ভালো, এটাই চাই, আর এরকম আরও করার ইচ্ছা আছে এর আগেও, এরপর মানে সামনেও, সো দেখা যাক, হবে, সমস্যা নেই। তাহলে এখন যাই, বাই এভরিওয়ান, থ্যাংক ইউ।